নমস্কাৰ, আমি অধ্যয়নম টীমৰ ফালৰ পৰা অফলাইন ক্লাছৰ লগতে অনলাইন ক্লাছৰ এটা ষ্টেপ লোৱা হৈছে আৰু এই অনলাইন ক্লাছত আমাৰ বিভিন্ন CBSE স্কুলত চলি থকা ইউনিট টেষ্ট বা ক্লাছ টেনৰ প্ৰি বোৰ্ড এক্সামৰ পেপাৰবোৰ ডিছকাছ কৰা হ'ব। তাৰপিছত আমি লাহে লাহে NCERTৰ কোৰ্চবোৰৰ ভিডিঅ'বোৰ আপলোড কৰিম আৰু লগতে ৰেফাৰেঞ্চৰ কিছু ভিডিঅ' আমি আপলোড কৰিম। আজি আমাৰ অধ্যয়নৰ অনলাইন ক্লাছৰ ছেকেণ্ড ভিডিঅ' আৰু ছেকেণ্ড ভিডিঅ'টো আমি ডিছকাছ কৰিম মেথছৰ ফাতেমা কনভেণ্ট ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ ৰিচেণ্টলি হৈ যোৱা ছেকেণ্ড ইউনিট টেষ্টৰ মেথছৰ পেপাৰখন। মেথছৰ পেপাৰখন তিনিটা ছেকশ্যন ভাগ কৰা হৈছে, ছেকশ্যন এ, ছেকশ্যন বি এণ্ড ছেকশ্যন চি। তো মেইনলি আমি এই ভিডিঅ'ত ছেকশ্যন এ পাৰ্টখিনি ডিছকাছ কৰিম আৰু ছেকশ্যন এ পাৰ্টখিনিত 10টা কুৱেশ্যন আছে, 10টা কুৱেশ্যন MCQ দিয়া আছে। তো ফাৰ্ষ্ট কুৱেশ্যন, দ্য এংগেলছ অফ এ কোৱাড্ৰিলেটাৰেল আৰ ইন দ্য ৰেচিঅ 3:4:5:6, the smallest of these angles is, five options A is A 30 degree, B 20 degree, C 60 degree and D 40 degree. So here we have angles that are below 3x, 4x, 5x and 6x. তো কোয়াড্রিলেটারাল উটেইটা সারিটা অ্যাঙ্গেল আমি মিলাই দিলে পাব 360 ডিগ্রি। গটিকে সারিটা ডিগ্রি সারিটা অ্যাঙ্গেলস যদি আমি প্লাস করো তাহলে আমি পাব 360 ডিগ্রি। 3 প্লাস 4 7, 7 প্লাস 5 12, 12 প্লাস 6 18, 18x ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তো x এর ভ্যালু হবো 360 বাই 18, মানে x ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। এটা যেহেতু কোয়েশ্চন কিটা MCQ দিয়া আছে তো ইমান লিখা দরকার নাই, গতিকে আমি ডাইরেক্ট ইয়ার পৰা গম পাও x ৰ ভ্যালুটো যদি 20 হয় দেন সবতকে হোৰ এংগেল 3x হ'ব, 3x ৰ ভ্যালুটো হ'ব, কাৰণ 20 ৰ লগত 3 মাল্টিপ্লাই কৰিলে বা 4 মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই 6 মাল্টিপ্লাই এই সাইডৰ ভিতৰত সদায় কম ভ্যালুটো 3 লগত মাল্টিপ্লাই কৰিলে হ'ব। গতিকে 3x ইজ ইকুৱেল টু কিমান হ'ব, 3 ইনটু 20 ডিগ্রি ইজ ইকুৱেল টু কিমান হ'ব, 60 ডিগ্রি, অপশন সি। নাও কোয়েশ্চন নাম্বার 2, দা ল্যাটারাল সারফেস এরিয়া অফ এ কিউব ইজ 256 সেমিমিটার স্কয়ার ইফ এ ইজ, নাম্বার এ অপশন এ আছে 9 সেমিমিটার, বি দি আছে 6 সেমিমিটার, সি 7 সেমিমিটার, ডি 8 সেমিমিটার। এতিয়া আমি টোটাল সারফেস এরিয়া এন্ড ল্যাটারাল সারফেস এরিয়া দুইটার আমি ফর্মুলা জানো। ল্যাটারাল সারফেস এরিয়া অফ এ কিউব আমার ফর্মুলাটো হয় 4 a স্কয়ার বা 4 সাই স্কয়ার। এতিয়া যেহেতু আমার ল্যাটারাল সারফেস এরিয়া তো দিয়া আছে আমি সাই টু লাভ লাগে, তেতিয়া হলে 4 a স্কয়ার ইজ ইকুয়াল টু ওভার 256 সেমিমিটার স্কয়ার। আমার দিয়া আছে ল্যাটারাল সারফেস এরিয়া তো 256 সেমিমিটার স্কয়ার। তো a স্কয়ার ইজ ইকুয়াল টু 256 বাই 4, 256 বাই 4 করিলে 24 যাব 6 116 অফ 64। তো 64 আমি লিখিব পারো 8 স্কয়ার, দেন a ইজ ইকুয়াল টু 8, মিন্স সাইড টু কিমান হবো 8 সেমিমিটার। তো আমার ইয়ার অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 3, ইন ট্রায়াঙ্গেল এবিসি এসি ইকুয়াল টু এবি এন্ড অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি, দেন অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অপশন ডি আছে নাম্বার এ 40 ডিগ্রি, বি 20 ডিগ্রি, সি 80 ডিগ্রি, ডি 50 ডিগ্রি। তো ট্রায়াঙ্গেল টু আমার এবিসি ট্রায়াঙ্গেল টু এসি এন্ড এবি এইটার সাইড আমার ইকুয়াল দিয়া আছে আর অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু কিমান 80 ডিগ্রি দিয়া আছে। তো আমি এটু জানো যে ইকুয়াল সাইডৰ অপজিট অ্যাঙ্গেল পর আমার ইকুয়াল হবে, তো ইয়ার অপজিট অ্যাঙ্গেল সি আর এই সাইডৰ অপজিট অ্যাঙ্গেল হবো বি। তো যেহেতু এ বি ইকুয়াল এ সি তো দেয়ারফর আমি ইয়ার পর লিখব পারো অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি আর আমার দিয়া আছে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু মান 80 ডিগ্রি। তো আলটিমেটলি ইয়ার পর আমি কম পাবো অ্যাঙ্গেল বি এন্ড অ্যাঙ্গেল সি এর ভ্যালু কিমান হয়ে গেল 80 ডিগ্রি। তো অ্যাঙ্গেল সাম প্রপার্টি মতে তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে আমার কিমান হয়, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি এন্ড অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি।
तो यार हमारा एंगल ए वैल्यू टू लगा लगे, एंगल बी वैल्यू दिया है इसे 80 डिग्री एंड एंगल सी वैल्यू है मतलब उला लो 80 डिग्री इज इक्वल टू 180 डिग्री। एंगल ए इज इक्वल टू 80 प्लस 80 160 इज इक्वल टू 180 डिग्री। एंगल ए इज इक्वल टू 180 डिग्री माइनस 160 डिग्री। तो एंगल ए वैल्यू पाइजाम अमी 20 डिग्री ऑप्शन बी। नाउ क्वेश्चन नंबर 4 ए क्यूबॉइड इज 12 सेंटीमीटर लॉन्ग 9 सेंटीमीटर ब्रॉड एंड 8 सेंटीमीटर हाई इट्स टोटल सरफेस एरिया इज नंबर ए दिया है 864 सेंटीमीटर स्क्वायर बी दिया है 552 सेंटीमीटर स्क्वायर सी दिया है 432 सेंटीमीटर स्क्वायर एंड डी दिया है 276 सेंटीमीटर स्क्वायर। আমি সকলো জানো এটা কিউবয়েডৰ টোটেল সারফেস এরিয়া যেতিয়া উলিয়াও তেতিয়া হয় আমার ফর্মুলাটো হয় 2 হোল ইনটু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল এল ফর লেন্থ ডি ফর ব্রেথ এন্ড এইচ ফর হাইট। তো এইটো হল কিউবয়েডৰ টোটেল সারফেস এরিয়া। আমাক ইয়াত দিয়া আছে এল লেন্থ ইজ ইকুয়াল টু কিমান 12 সেমিমিটার ব্রেথ ইজ ইকুয়াল টু দিয়া আছে 9 সেমিমিটার and height दिया है इसे 8 सेंटीमीटर। then total surface area होगा 2 l 12 into 9 9 into 8 8 into 12 2 12 9 जा 10 8 9 8 जा 70 2 and 12 8 are 96 108 72 and 96 10 16 17 2 276 276 into 2 6 to the 12 1 kg 7 14 15 1 kg 552 হবো আমার কিউবয়েড টু টোটাল সারফেস এরিয়া সেন্টিমিটার স্কয়ার অপশন বি। তো কোশ্চেন নাম্বার 5 দ্য ফিগার অবটেইনড বাই জয়েনিং দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইডস অফ দ্য অফ রম্বাস টেকেন ইন অর্ডার ইজ অপশন এ এ স্কয়ার এ রম্বাস এ রেকটেঙ্গল এ প্যারালোগ্রাম। এতিয়া আমাক কৈছে যেতিয়া এটা রম্বাসৰ মিড পয়েন্টস বৰ সাইডৰ মিড পয়েন্টস বৰ যেতিয়া আমি জয়েন কৰিম যেটো আমি ফিগার পাম হেই ফিগারটো কি শেপ হ'ব পাৰে স্কোয়ার হ'ব পাৰে রম্বাস হ'ব পাৰে ৰেকটেঙ্গল হ'ব পাৰে প্যারালোগ্রাম হ'ব পাৰে। এতিয়া কথাটো হ'ল আমি ইয়াতে যেহেতু এমসিকিউ গতিকে ইমান ডিটেইলছত নকৰো কাৰণ এটো আমি এনসিইআরটি যেতিয়া আমি বুজাম তেতিয়া আমি কৰিম জাস্ট আমি বুজাই দি আছো। প্রথমটো হল ইয়াতে এ বি সি ডি ইজ এ রম্বাস M P Q R S midpoints of the sides. ठीक है सर। A B midpoint P, B C midpoint Q, C D midpoint R and D F midpoint S. तो हमें P Q R S join कर लो और A C and B D diagonals of के rhombus. आमी जानो A C is not equal B D. कारण rhombus और diagonals इधर equal ना है। এতিয়া ইন ট্রায়াঙ্গল এ বি এ বি ডি এ বি ডি পৰা আমি কি পাম এস পি ইকুৱেল হাফ অফ বি ডি বাই দ্য পি এস বুলি কব এণ্ড পি এস পেৰেলেল বি ডি মিড পইণ্ট হিয়াৰ। আকৌ ট্রায়াঙ্গল সি বি ডি ইয়াৰ পৰা পাম QR is equal to half of BD and QR parallel BD. तो ए पार्ट की हमें पार्ट की प्रॉब्लम में की कॉल करो QR बा PS is equal to QR and PS parallel QR. कारण PS दल half of BD है PS दल BD হাফ হয় আৰু কিউ আৰ দৰ হাফ অফ বি ডি হয় গতিকে দুয়োটা কি হ'ব পি এছ এণ্ড কিউ আৰ ইকুৱেল হ'ব আৰু যিহেতু পি এছ দল বি ডিৰ পেৰেলেল আৰু কিউ আৰ দল বি ডিৰ পেৰেলেল গতিকে আমি ক'ব পাৰোঁ পি এছ পেৰেলেল কি
QR. ইয়ার পৰা আমি কব পাৰো PQRS is a parallelogram. Is a parallelogram. PQRS is a parallelogram. তো ইয়ার পৰা আমি PQRS টো parallelogram কৰি দেখালো বাট ইয়ার কোনবা তো এংগল যে 90 ডিগ্রি হৈ যায় এটো আমি হয়তো স্কোয়ার নহয়তো আমি rectangle বুলি কব পাৰো. ঠিক আছে আমি এবাৰ এংগলৰ ক্ষেত্ৰত যাম. ইয়াত আমি এটো m এটো m and rhombusৰ ডায়াগনেল দিলে যেটো বাইসেক্ট কৰিছে এটো আমি ও বুলি ধৰিছো আৰু rhombusৰ ডায়াগনেল সে বনাই বাইসেক্ট কৰোতে এটো কি কৰে 90 ডিগ্রি ফৰ্ম কৰে. এতিয়া p m o n এইটোৰ কোৱাড্ৰেণ্ট ইয়াৰ ক্ষেত্ৰত আমি p m প্যারালেল m o পাম কাৰণ যেটো এইডাল p m ডাল s p s ৰ কি হয় এটা পাৰ্ট হয় আৰু o m ডাল b ডিৰ এটা পাৰ্ট হয় আৰু যেতিয়া b ডিৰ পাৰ্ট হ'ব আমি ইয়াৰ পৰা পাম p s প্যারালেল b ডি অলৰেডি পাই থৈছো গতিকে তাৰ পাৰ্ট কিনো কি হ'ব প্যারালেল হ'ব. নেক্সট আমি কব পাৰিম যেতিয়া এই দুটা ট্রায়াঙ্গল লং a b c আৰু a d c এই দুটাৰ পৰা আমি কি কব পাৰো p q প্যারালেল a c MSR parallel AC তারপর আমি কব পারো PQ parallel কি SR আকো তারপর আমি কব পারো এই পার্ট খিনি PM এইখিনি পার্ট MO কি হয় parallel তো ইয়ার পর আমি কব পারি PMON is a parallelogram. তো আমি এতিয়া দেখালো এই ফোর কোয়াড্রেন্টাল টু PMON is a parallelogram আৰু আমি জানো প্যারালেলোগ্রামৰ অপজিট এংগল বল সদায় ইকুৱেল হয় তো এটো যেটো 90 ডিগ্রি গটিকে পি এম ও এম দা প্যারালেলোগ্রাম ইয়াৰ অপজিট এংগল এটো কি হ'ব 90 ডিগ্রি হ'ব. আকৌ ইয়াৰ পৰা কব পাৰো পি কিউ আৰ এস আমি অলৰেডি ইয়াতে প্ৰুফ কৰি থৈছো এটো এটা প্যারালেলোগ্রাম তো এংগল পি লগত এংগল আৰ টো ইকুৱেল হ'ব গটিকে এটো এটা কি হ'ব 90 ডিগ্রি এটো 90 ডিগ্রি এণ্ড এটো 90 ডিগ্রি. Similarly, আমি প্রুফ করব পারো অ্যাঙ্গেল B2 90 ডিগ্রি এন্ড অ্যাঙ্গেল S2 90 ডিগ্রি. গটিকে যেতিয়া কোয়াড্রিলেটারাল এটা যেতিয়া সারিউটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হব তো হেইটো চান্স আছে হয়তো এটা রেকটেঙ্গেল হব পারে নয়তো এটা স্কোয়ার হব পারে রম্বাস হব নোয়ার আর প্যারালেলোগ্রাম তো অপশন তো কাটা গেল তো বি এন্ড ডি আমাৰ কথা গ'ল এতিয়া আমাৰ এ আৰু সি ভিতৰত আমি এটা প্ৰুভ কৰিব লাগিছে হয়তো এটো স্কোৱাৰ হ'ব নহয়তো এটো ৰেকটেংগল হ'ব. নাও আমি কব পাৰো পি কিউ ইকুৱেল এছ আৰ ইকুৱেল হাফ অফ এ সি এণ্ড পি এছ ইকুৱেল কিউ আৰ ইকুৱেল হাফ অফ বি ডি বাট ইয়াতে যদিহে এ সি এণ্ড বি ডি ইকুৱেল হল হয় দেন আমি কব পাৰিম লৈ পি কিউ এছ আৰ পি এছ কিউ আৰ চাৰিটা চাইড কি হল হয় ইকুৱেল হৈ গল আৰু যেতিয়া আমি কব পাৰিম লৈ তাক এটা স্কুৱেৰ হল কিন্তু যিহেতু ৰম্বাছৰ ডায়াগনেল যিডাল ইকুৱেল নহয় মানে এ সি ইজ নট ইকুৱেল বি ডি তো ইয়াৰ পৰা কব পাৰিম এ সি টো ইয়াৰ বি ডিৰ লগত ইকুৱেল নহয় তাৰ মানে কি বুজাব PQSR and PSQR ৰ লগত ইকুৱেল নহয় তো ইয়াৰ পৰা আমি কব পাৰিম PQSR ৰ লগত ইকুৱেল and PSQR ৰ লগত ইকুৱেল বাট চাৰিটা সাইড ইকুৱেল নহয় কাৰণ ডায়াগনেল যিডাল তাৰ কি ইকুৱেল নহয় গতিকে যেতিয়া ইয়াৰ PQSR ৰ লগত ইকুৱেল হ'ব মানে PQ ডাল SR ৰ লগত ইকুৱেল আৰু PS ডাল QR ৰ লগত ইকুৱেল PS ডাল QR ৰ লগত ইকুৱেল তো আমি ইয়াৰ পৰা কব পাৰিম অপজিট সাইডস আর ইকুৱেল এণ্ড এংগলস আর 90 ডিগ্রি গটিকে ইয়াৰ পৰা আমি কব পাৰিম এটো এটা রেকটেঙ্গল ফর্ম কৰিব মানে পি কিউ আর এস ইজ এ রেকটেঙ্গল অপশন সি. কোয়েশ্চন নম্বৰ 6 কার সারফেস এরিয়া অফ এ রাইট সার্কেল সিলিন্ডার ইজ 4.4 মিটার স্কয়ার ইফ দা রেডিয়াস অফ বেস ইজ 0.7 মিটার ইজ হাইট ইজ অপশন এ 0.5 মিটার 1 মিটার 1.5 মিটার এন্ড 0.7 মিটার ইয়াত আমাক দিয়া আছে যে সি এস এ কার সারফেস এরিয়া
of the cylinder is equal to the ऐसे हमारे 4.4. तो curved surface area तो हमारे formula में क्या चलो 2 pi r h is equal to कितना 4.4. या radius दिया ऐसे हमारे 0.7 meter. तो radius हो रहा है कभी 0.7 meter and pi 22/7 radius 0.7. तो यार पूरा हमारा height 2 लाइज अब 4.4 दिया इस लागू पर 2 × 22 = 44 × 0.1 = 4.4 H = 4.4. now H is equal to 4.4 by 4.4, तो H is equal to अबा 1, तो option B. तो question number 7, which of the following is not criterion for congruence of triangles? Option A, SSA, B, SAS, ASA, SSS. तो हमें congruence triangular congruence हमें criterion को जरूर पाइसे लो, तब हमें SAS पाइसो, ASA पाइसो, SS पाइसो, आगे तब पाइसे लो RHS. तो ठीक है यार ऑप्शन बी होगा, उन्तु नहीं होगी से. Next, 8 number, in which of the following figures are the diagonals equal? तो लोग उनके कुंडल डायगोनल्स गिरा इक्वल है. तो पैरेललोग्राम और नहीं, रोम्बसोन नहीं, ट्रेपेजियम और नहीं, हमारा ऑप्शन होगा रेक्टेंगल डी नंबर. क्वेश्चन नंबर 9, इफ ईच साइड ऑफ ए क्यूब इज डबल देन इट्स टोटल सरफेस एरिया. ऑप्शन ए ऐसे इज डबल बिकम्स 4 टाइम्स बिकम्स 6 टाइम्स बिकम्स 8 टाइम्स. इतिया फर्स्ट हमारा क्यूब टू सपोज हमें क्यूब टू साइड को हमें ए को धरे लो आरो यार टोटल सरफेस एरिया हमार किमान होबा 6a² आको नेक्स्ट टाइम जेते क्यूब तो हमें साइड को डबल कर दिम तेतिया हमार साइड को किमान हो जाबो 2a डबल. तो यार कारणे हमार टोटल सरफेस एरिया तो होबा 6 × 2a² मींस 6 × 4a². तो यार पर हमें कम पालो 4 × 6a² यार के एटु किमान टाइम्स बेसी होल 4 टाइम्स. तो ऑप्शन बी. तो नंबर 10 एटु लास्ट एमसीक्यू लास्ट क्वेश्चन एटु. तो व्हिच ऑफ द फॉलोइंग इज नॉट ट्रू फॉर ए पैरेललोग्राम. ऑप्शन ए डीएस ऑपोजिट साइड्स आर इक्वल, बी डीएस ऑपोजिट एंगल्स आर इक्वल, सी डीएस ऑपोजिट एंगल्स आर बाइसेक्टेड बाय द डायगोनल्स, डी नंबर डीएस डायगोनल्स बाइसेक्ट इट्स. तो आमी एता पैरेललोग्राम के क्षेत्र आमी जानो ऑपोजिट साइड्स आर फॉर की होय इक्वल होय ऑपोजिट एंगल्स दुरु इक्वल होय एंड डी नंबर ऑप्शन डायगोनल्स बाइसेक्ट इट्स है. जेकी ता डायगोनल सेट पर हेगी डाले की करब बाइसेक्ट इट्स है एतु तो होय. तो आमार ऑप्शन कोन तो न होय ऑप्शन सी ऑपोजिट एंगल्स आर बाइसेक्टेड बाय द डायगोनल्स. ऑपोजिट एंगल्स सो आमी डायगोनल्स से बाइसेक्ट करিব নোৱাৰে বা হ'ব নোৱাৰে. গতিকে সি নম্বৰটো আমাৰ ফল্ছ.